সময় ১৯৭১ সাল, অপারেশন রসুলপুর। রাতের আধার ভেদ করে বিজয়ের নেতৃত্বে এগিয়ে চলেছে একদল বীর মুক্তিযোদ্ধা। তথ্য ছিল পাকিস্তানিদের একটা ছোট্ট ক্যাম্প রয়েছে সেখানে, কিন্তু ভোররাতে আক্রমণ করতেই বিজয়রা বুঝতে পারল পাকিস্তানিদের সৈন্য সংখ্যা অনেক, আর ভারী মেশিনগান সহ বাংকারটা ধ্বংস করতে না পারলে তাদের কাউকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না। বিজয় যখন দুটো গ্রেনেডের পিন খুলে মাথা নিচু করে গুলির হাত থেকে বেঁচে দৌড়ে যাচ্ছিল বাংকারের দিকে, তখন সে কি চিন্তা করছিল কেউ জানে না। সাত সেকেন্ড সময়টায় হয়তো তার চোখের সামনে ভেসে উঠেছিল তার পুরো জীবন, তার পরিবার, তার প্রিয় বাংলাদেশ। অপারেশন রসুলপুর সফল হলেও বিজয়ের ঘরে ফেরা হয়নি। বিজয়ের মতন এমন লাখো শহীদের আত্মত্যাগে আমরা পেয়েছি মাতৃভূমি বাংলাদেশ, আর আজ এই বাংলার প্রতিটি মানুষের নিঃশ্বাসে মিশে আছে স্বাধীন বিজয়ের স্বাদ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে, যারা জীবন দিয়ে আমাদের উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ।